1971-এর মার্চের দিনগুলো যতই পেরুচ্ছিল আন্দোলন বিক্ষোভে ততই রূপ নিচ্ছিল পরিণতির দিকে। একদিকে নির্বাচনে জিতে আসা আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি সামরিক জান্তার গড়িমসি, অন্যদিকে দেশব্যাপী প্রতিরোধ সংগ্রাম। এমনই এক সময়ে সমস্যা সমাধানে আলোচনা করতে ঢাকায় আসে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। 16 মার্চ 1971, ঢাকা একরকম বঙ্গবন্ধুর নির্দেশে চলছে, অসহযোগ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, ক্ষোভে উত্তাল পুরো দেশ। এরই মধ্যে ইয়াহিয়া খান ঢাকায় এলেন, তার সফরসূচি নিয়ে ছিল কঠোর গোপনীয়তা। বঙ্গবন্ধু একটি সাদা গাড়িতে চড়ে বৈঠকে যান, গাড়িতে ছিল কালো পতাকা এবং বাংলাদেশের মানচিত্র খচিত একটি পতাকা। প্রেসিডেন্ট ভবনের উদ্দেশ্যে বের হওয়ার আগে তিনি নেতাদের সাথে আলোচনা করেন। প্রেসিডেন্ট ভবনে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। প্রায় আড়াই ঘণ্টার এই বৈঠকে আর কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকের বিষয়বস্তু তখনও অজানা। বৈঠক শেষে শেখ মুজিব সাংবাদিকদের জানান, আলোচনা 2-1 মিনিটের ব্যাপার নয়, যথেষ্ট সময় দরকার, তাই আলোচনা আরও চলবে। পরদিন ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে রাজনৈতিক ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে দেশ জুড়ে চলছে উত্তাল আন্দোলন। জামালপুরে হাজার হাজার লোক লাঠি ও নানান রকম দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।